এবছর পাটের দামে হতাশা বাড়ছে কৃষকের। এক বিঘা জমির পাটে গড়ে 3 থেকে 3,500 টাকা লোকসান। পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথাও ভাবছেন অনেকেই। তবে বস্ত্র ও পাটমন্ত্রীর আশা, পাটের এই অচলাবস্থা কাটবে শিগগিরই। ফেরদৌস রহমানের রিপোর্ট। পাটের ভরা মৌসুম। পাবনার চাটমোহর উপজেলার চলনবিল এলাকায় পাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। পাট কাটা, জাগ দেয়া, ধোয়া ও শুকানোর আয়োজনে গ্রামগুলো পাটের গন্ধে অন্যরকম। তবে এবার এই পাটের দাম নিয়ে আশাবাদী নন কৃষক। উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি সঙ্গে যুক্ত হয়েছে পাট জাগ দেওয়ার জায়গার অভাব। দূর দূরান্তে পাট বহন করে নিতে পরিবহন খরচ যুক্ত হচ্ছে বাড়তি হিসেবে। 3 টাকা মিলের দাম 1500 টাকা, 1 মণ পাটের দাম 2500 টাকা, তাহলে তো সেই হিসাবে আমাদের পোষায় না। 1000 টাকা পাইছি, বাজার করতেই শেষ। পাট কলগুলো যদি থাকতো তাহলে চালু থাকলে পাটের দাম অবশ্যই বেশি পাওয়া যেত। এবার পাট কেনায় আগ্রহ নেই ব্যাপারীদেরও। বাজার মূল্যে হতাশ কৃষক শুকনো পাট ঘরে রেখে পরবর্তী ফসল চাষ করা নিয়ে রয়েছেন বিপাকে। 3 দিন আগে থেকে ব্যাপারীকে বলতেছি যে আমার মনে হয় কয়েক মণ পাট জোগাড় হয়েছে, একটু দেখে আসেন। উনিরা বলে কি যে পাটের দাম নাই, 2200 টাকা 2500 টাকা 2400 টাকা। কেন মলবার কে করে আবাদ করবে, কত কত যে সামনে আবাদই করবে লাগো পাটের। আমরা কৃষক করি, খাওয়া লাগবে এই পর্যন্তই। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলছেন, করোনা ও বিশ্বমন্দার ধাক্কায় পাটের রপ্তানি কমে গেছে কয়েক গুণ। চাহিদা কম থাকায় দেশের বাজারেও দাম কমেছে। এখন প্রত্যেকটা দেশেই ডলার ক্রাইসিসে তারা ভুগতেছে। ফুড আইটেম ছাড়া, এসেনশিয়াল গুডস ছাড়া তারা ইম্পোর্টটা তারা কমিয়ে দেওয়ার কারণে আমাদের পাটের বাজারটা একটু ছোটো হয়ে যাওয়ায় এখন পাটটা একটু এক্সপোর্ট কম হয়ে গেছে। কম হওয়ার কারণে আজ এখন আমাদের মার্কেটটা একটু ছোটো অবস্থা আছে। সেই কারণে আজকে যারা এক্সপোর্ট করে তারা কিন্তু এক্সপোর্ট সেভাবে এখন আসে হচ্ছে না। তবে প্রাকৃতিক এই তন্তু নিয়ে হতাশ নন মন্ত্রী। তার মতে ইতোমধ্যেই এই সাময়িক অচলাবস্থা কাটতে শুরু করেছে পাটে। কিছুটা সময় লাগলেও অচিরেই কৃষক মূল্য পাবেন পাটের। এক্সপোর্ট যারা করে, জুট ইন্ডাস্ট্রিগুলি যারা আছে, তারা চেষ্টা করতেছে যা লস করে হলেও তারা এক্সপোর্টটা বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ 100% ভ্যালু অ্যাডিশন আমাদের পাটের। আমরা আমাদের মিল মালিকগুলি তারা চেষ্টা করতেছে কীভাবে মার্কেটটা ধরা যায়। বিগত কয়েক বছর ভালো দাম পাওয়ায় দেশে পাটের চাষ বেড়েছে কয়েক গুণ। গত 4টি অর্থবছরে ভারতকে পেছনে ফেলে বিশ্বের 1 নম্বর অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এখন বিশ্বব্যাপী যে পাট উৎপাদন হয় তার 58% বাংলাদেশের। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।